খেলার প্রসঙ্গ প্রথমবারের মতো সিলেটের মাটিতে পূর্ণাঙ্গ পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশের প্রমিলা ক্রিকেট দল বিকেল চারটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে ভারত বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি রাফি জানতে চাই ভারত কেন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে বিশেষ কোনো কারণ রয়েছে কিনা এবং প্রমিলা ক্রিকেট নিয়ে দর্শকের আগ্রহ কেমন দেখছেন বিপ্লব নারী ক্রিকেট হোক বা পুরুষ ক্রিকেট হোক বাংলাদেশ এবং ভারত দৈরত যে মহাদৈরথ আছে সেটা কিন্তু সময়ের পরিক্রমায় মহা সমরে পরিণত হয়েছে যারা ক্রিকেট বোদ্ধা যারা ক্রিকেটার এবং যারা দর্শক আছেন তারা কিন্তু সেই বিষয়টা অস্বীকার করতে পারবেন এবং আমি এখন দাঁড়িয়ে আছি সিরাটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেখানে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত বাংলাদেশে এসেছে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচ চলছে এখন বর্তমানে ম্যাচের অবস্থা আছে সত্তর রানে দু উইকেট পড়েছে ভারতের এবং বাংলাদেশ সেখানে চালিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতকে যতটুকু পারা যায় একশো চল্লিশ বা একশো তিরিশের কোটায় দাপিয়ে রাখতে কিন্তু বাংলাদেশের যে এখানে বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচটি চলছে সেখানে কিন্তু টস ফ্যাক্টর একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এই সিলেটের ভেনুতে কিন্তু যারাই প্রথমে ব্যাটিং করেছে তাদের জয়ের সম্ভাবনা দেখা গিয়েছে ষাট থেকে সত্তর ভাগ এবং যারা সেকেন্ড ইনিংসে ব্যাটিং টার্গেটে ব্যাটিং করেছে তারা কিন্তু তিরিশ পার্সেন্ট জয়ের সম্ভাবনা আছে অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে কিন্তু ভারত ঠিক এই তেই কিন্তু উনআশি রানের একটা বড় জয় পায় যেখানে ভারত কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং গতকাল প্রেস কনফারেন্সে নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ ক্যাপ্টেন বলেছেন যে তারা যদি প্রথমে টস জিতেন তাহলে তারা প্রথমেই ব্যাটিং করার একটা সিদ্ধান্ত নেবেন এবং একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কোটা যদি তারা মোটামুটি রানকে তারা এগিয়ে রাখতে পারেন তাহলে যে কোনো প্রতিপক্ষই থাকুক তাদের জন্য ম্যাচটা যেতে সহজ হবে তো এখন পর্যন্ত ভারত সত্তর রানে দশ ওভারে দু উইকেট পর্যন্ত এগিয়ে গিয়েছে অর্থাৎ রানের যে চাকাটা আছে সেটা কিন্তু সচল রেখেছেন এবং আরও দশ ওভার হাতে আছে সেই অনুসারে যদি তারা ঠিক এইভাবে রান করে যান সেখানে বলা যায় যে ভারত কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে রাখবেন এবং ভারতের যে গত তিন দিনের যে প্র্যাকটিস সেশন সেখানে দেখা গিয়েছে তাদের ফিল্ডিংয়ের উপর বেশ জোরদার তারা করেছেন এবং বাংলাদেশে কিন্তু যে বলিংয়ের যে বিষয়টা দেখেছি আমরা সেখানে কিন্তু তারা ফিল্ডিংয়ে একটু কমতি দেখা গিয়েছে অর্থাৎ দুটো ড্রপ ক্যাচও আছে বর্তমানে এবং এখন পর্যন্ত শেফালি ভার্মা এবং স্মৃতিমান দ্বারা মোটামুটি রান উঠিয়ে দিয়ে গিয়েছেন প্রথম দশ ওভারের ভিতর এবং দুটো ড্রপ ক্যাচ আছে যেখানে সেখানে কিন্তু যদি দুটো উইকেট পাওয়া যেত তাহলে বলা যেত যে রানের চাকাটা কিন্তু সেকেন্ড ইনিংসে যেরকম ছিয়ানব্বই থেকে সাতানব্বই রান আসে এই মাঠে ঠিক সেভাবে রাখা যেত এখন পর্যন্ত ব্যাটিং আছে ইয়াস্তিকা এবং হারমানপ্রীত কোর তারা যদি থিত হয়ে যায় তাহলে কিন্তু বলা চলে যে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ রানের ভেতরে কিন্তু শেষ করতে পারবে কিন্তু এখন পর্যন্ত দর্শকদের যে অবস্থা সেটা কিন্তু কমতি আমরা দেখতে পেয়েছি তো এই ছিল আমার কাছে প্রথম ম্যাচের টি টোয়েন্টির বা বাংলাদেশের সর্বশেষ বিপ্লব সিলেটের টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে টাইগ্রেসরা এ বিষয়ে বিস্তারিত যাচ্ছিলাম